ধরো নোয়াখালী থেকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ দুই, আপনি প্রস্তুত থাকবেন? হাবিবুল ইসলাম হবে সাতক্ষীরা, সাতক্ষীরা এক, আপনি প্রস্তুত থাকবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি, প্রিয় নেতা ডক্টর কামাল হোসেন, মঞ্চে উপস্থিত সম্মানিত জুরিবৃন্দ, আমার সামনে বাংলাদেশের জাতীয় রাজনীতি আজকের পটভূমিতে ঐক্যজোট, বিশ দলীয় জোট, বিএনপি, সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, যারা 29শে ডিসেম্বর রাতে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, প্রিয় ভাইরা, প্রিয় গণমাধ্যমের সম্মানিত ভাই বোনেরা, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। 29 তারিখ আওয়ামী লীগ নির্বাচন, ঠিক আছে? প্রিয় ভাইরা, সালাম আমার অত্যন্ত ঘনিষ্ঠ লোক, একসাথে যুদ্ধ করেছি মনে পড়ে, সিনিয়র বলে অনেকক্ষণ বসে রেখেছেন, এখানে সিনিয়র জুনিয়রের কোনো প্রশ্ন না। সিনিয়র এলো এখানে আমাদের সম্মানিত ঐক্য ফ্রন্টের কোঅর্ডিনেটরের মেম্বার, তাই এখন সময় নির্ধারণ করে দিয়েছেন, দয়া করে জামাটা টানেন না, একটু দরকারি কয়েকটা কথা বলুন। সবাই কথা এক, ভোট জালিয়াতি হয়েছে, ধানের শীষ যেদিন হাতে পেয়েছি তার পরের দিন থেকে ঘর থেকে বের হতে দেয়নি, আমার কোনো গুণ নেই। আমি 1991 সালে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম সংসদের সদস্য ছিলাম, আমার কোনো গুণ ছিল না, আমার কোনো কৃতিত্ব নেই। একমাত্র কৃতিত্ব শহীদ জিয়ার ধানের শীষ, একমাত্র আমার কৃতিত্ব আমার আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া। প্রিয় ঐক্যফ্রন্টের সম্মানিত আজকের সভাপতি, কথাগুলো রুক্ষ হতে পারে, দয়া করে আমাকে বদদোয়া দিয়েন না, আমারও বয়স 68 শেষ। আমি জানি না সামনে কোন নির্বাচনে আমাকে দল মনোনয়ন দিবে কিনা, কিন্তু কথাগুলো বলার দরকার, দয়া করে 5 মিনিট না, আমি 5 মিনিটের মধ্যেই শেষ করব। জনাব সদ্য সভাপতি, এখান থেকে 1 কিলোমিটার দূরে আমার মা অসুস্থ অবস্থায় 200 বছর পুরানো দালানে বসে বসে আমাদের জন্য দোয়া করে, এখান থেকে 6000 মাইল দূরে আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, সরকার প্রধান, একটি অসত্য মামলা আজকে 6000 মাইল দূরে। আমাদের আশা ছিল তৃণমূল নেতা, আমাদের তৃণমূল কর্মীদের আপনার উপর অনেক আশা ছিল, এত আশা আমি করেছি ব্যক্তিগত ভাবে। আমার নেতা মনিরুল্লাহ চৌধুরী এখানে বসা, আমার নেতা আসামাদ্র, যিনি আমাকে ছাত্রলীগ শিখিয়েছে, যিনি আমাকে নিজ হাতে ওই কলেজে, যে কলেজে উনি ভিপি ছিলেন, সেই কলেজে জিএস বানিয়েছে। আমি অহংকার করে বলতে পারি, আমি বিশ্বাস করি ডাক্তার কামালকে, আমি বিশ্বাস করি আমার দলকে, কিন্তু বেগম জিয়ার মুক্তির ব্যাপারে সরকার প্রধান আশ্বস্ত করার পরও কেন জামিন দিলেন, এত প্রতিনিধি পাঠালেন আমাদের অনুরোধে, যে আমাদের অত্যাচার করছে, আমাদের প্রার্থীকে ঘর থেকে বের করে দিচ্ছে না, আমরা পোস্টার ছিঁড়ে ফেলছে, আমরা গরিবী হাওড়াতে নির্বাচন করি, আমাদের মাইক ভাঙচুর করছে, আমাদের চিএনজি ভাঙচুর করছে, আমরা কোথাও বেরোতে পারি না, নিজের ঘরে নিজে আগুন দিয়ে আজকে তারা মামলা দিচ্ছে। এত অভিযোগগুলো ঐক্যফ্রন্টের নেতারা যখন নজরুল ইসলাম খান বলেন, আলাল ভাই বলেন, যাদের নেতৃত্বে নির্বাচন কমিশনে পাঠিয়েছিলেন, একটি চিঠি উত্তর দিয়েছে কারণ একটি ব্যবস্থা কি সেই সুবিধা নিয়েছে? তখনই বোঝা ছিল
আমি জানি না তখন বোঝা উচিত ছিল আপনাদের আওয়ামী লীগের কৌশলের কাছে আপনারা পরাজিত হয়েছেন। যদি ডাক্তার কামাল সেদিন বলত সাতাশ তারিখে যদি আমাকে ঢাকা শহরে অনুমতি না দেন আমি নির্বাচনে যাব না, সেদিন যদি ব্যারিস্টার মধুদার আমাদের বরকতুল্লাহ টেলিফোন যখন ভাইরাল হলো সেদিন যদি ব্যারিস্টার মধু সাহেবের কথা যদি বিবেচনা আনতেন আমার মতে আমার এলাকার কর্মীদের মতো আমার দুইটা উপজেলা তাহলে আমার মনে হয় সাতাশ তারিখে যখন অনুমতি দেওয়া হয় তখন একটা সিদ্ধান্ত আমরা নিতে পারতাম। নির্বাচন শেষ হলো, নির্বাচন আমি কোনো কথা বলব ষোলো তারিখে বিজয়ের মাস একজন যোদ্ধা হিসাবে সিটিসনে যাব বোম মেরে দিল আমার তিনবারে নির্বাচিত উপজেলার চেয়ারম্যান মৃত্যুর সাথে ঢাকায় পাঞ্জা লড়ছে সেও একজন মুক্তিযোদ্ধা। ষোলো তারিখ থেকে অবরুদ্ধ একটা দিনও ঘর থেকে বেরিয়ে দেবেন ওসি টেলিফোন ধরে এসপিকে একদিনও টেলিফোনে পাইনি। ওসিকে জিজ্ঞেস করলে বলে অ্যাকশনে এখনই যাচ্ছে, অ্যাকশনে যা বিএনপি নেতাদেরকে ধরে নিয়ে অভিযোগ আমি কারোর কাছে দিতে চাই। মহাসচিব নির্দেশ দিয়েছে অভিযোগ দাখিল করেছি, মহাসচিব নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছে মামলা রুজু করেছি, আজকে ঐক্যফ্রন্ট অফিস থেকে দাওয়াত দিয়েছে এখানে উপস্থিত শেষ পর্যন্ত থেকে যাও সবার কথা শুনে। কিন্তু আমার বিনীত অনুরোধ আমি সব কিছু ভুলতে পারি, আমি সব কিছু ভুলে যাব কিন্তু আমার মাকে আপনারা মুক্তি করার জন্য কেন আপনারা কর্মসূচি দিচ্ছেন, কেন 30 তারিখে প্রোগ্রাম দেওয়া হয় 31 তারিখে প্রোগ্রাম দেওয়া হলো না, সমস্ত নেতা কর্মী চিঠি ছিল সেদিন আমরা এই কথাটা এখানে সাংবাদিক সামনে আমি বলতে চাই না। অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার বিএনপি সাথে আলাপ হয়েছিল সেদিন অনেক আশ্বস্ত আমাদেরকে করেছিল, আমি ধন্যবাদ জানাই ব্যারিস্টার মধুনাম। সেদিন আমরা নোয়াখালীর ছয় জন এমপি সিদ্ধান্ত নিয়েছিলাম আনা নির্বাচন থেকে প্রত্যাহার করবে। প্রিয় ভাইয়েরা শেষ একটি কথা বলে বিদায় নিতে চাই, আমার নির্বাচনী এলাকার আমার বাড়ির শেষ সীমানায় বরকতুল্লাহ আমার বাড়িতে গিয়েছিলেন মির্জা ফখরুল আলমকে শ্রদ্ধা নেতা আসমান দিল আমার বাড়ির সামনে আমার স্কুল সেই স্কুলে বরকতুল্লাহ ভোট কেন্দ্র 2836 ভোট। আপনারা অনেকে বলেছেন এশার নামাজ মাগরিবের নামাজ তাহাজ্জুদের নামাজ ফজরের নামাজ কোন নামাজ না, লেখেন মাননীয় জুরিবৃন্দ যেদিন টিএন অফিস থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যালট দিচ্ছিল হিসাব করে ও ভারপ্রাপ্ত পুলিশ এবং প্রিজাইডিং অফিসারের হাতে একটা খাম দিয়ে বলা হয়েছে আপনারা পারলে এখনই ভোট সিল মেরে ভরে দিবেন। ঠিক আছে, এরা সব ছাত্রলীগের কর্মী। আপনি একটা জিনিস দেখেছেন সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলো বাউন্ডারি দেওয়া হয়েছে একটা মাত্র দরজা একটি, আমি জানি না আমার নির্বাচনী এলাকায় 165টা কেন্দ্র 4 লক্ষের অধিক ভোট দুইটি উপজেলা একটা প্রাইমারি স্কুল নাই যেখানে একটি দরজা। 29 তারিখে দুপুর 12টা থেকে সমস্ত দরজা গেট বন্ধ একটা এজেন্ট তারটি মামলা বিস্ফোরক সবাই জয়নাল আবেদিন ব্যারিস্টার মদুদ ব্যারিস্টার খোকন জামিন করে দিয়ে 536 জন জেলে বের করে নিয়ে আসে। এখন শেষ কি হচ্ছে জানেন, সবচেয়ে এখন ক্ষতি হচ্ছে বাইক ভাঙ্গার টাকা সিএনজি ভাঙ্গারের টাকা মামলার টাকা ঘর বাড়ি ভাঙ্গারের টাকা কর্মীদেরকে রক্ষার টাকা, এগুলো জোগাড় করতে আমাদের প্রার্থীদের জীবন হিমশিম খাচ্ছে। মাননীয় মহাসচিব বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করি এই কথাটা বলে আমি বিদায় নিতে চাই। আমার দুই ফুফু ছিল একসাথে ঘুমিয়ে আছে, টিনের ঘর মাটি নিচে চোর শীত কেড়ে ঢুকছে, বড় বুবু বলছে ছোট বুবুকে চোর ঢুকছে ঢুকুক না দেখি কি কর, চোর ঢুকে আলমারি খুলছে বড় বুবু বলছে আলমারি তো খুলে ফেলছে দেখি না কি কর, আলমারি খুলে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে বড় বুবু বলে দেখি না কি কর, চোর চলে গেল দেখি না আর শেষ হলে না আর সহ্য হচ্ছে না। মাননীয় মহাসচিব
অনেকে বলে ঢাকা মহানগরে কি নাই, সবে আছে। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে সবে আছে, পরিচালনার লোকও আছে। বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কি? আগে নিজেরাই ঠিক করুন। শেষ প্রস্তাব দিয়ে যাই, আজকে গণশুনানি, প্রয়োজনে কৌশলে আমরা কোথাও ভুল করেছি কিনা দলের জন্য একটু শুনানি করা প্রয়োজন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জনাব নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ দুই, আছেন আপনি? এরপরে আসছেন হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরায়। তারপরে আসবেন আক্তার জামান মিয়া, দিনাজপুর চার। শাহজাহান চৌধুরী, কক্সবাজার চার। আপনারা প্রস্তুত থাকবেন। জাতীয় ঐক্যফ্রন্ট কর্তৃক আয়োজিত আজকের এই গণশুনানি প্রোগ্রামে সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং ধানের শীষ প্রতীকে নির্বাচন করা 300 আসনের প্রার্থীবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি নজরুল ইসলাম আজাদ, সংসদীয় আসন নারায়ণগঞ্জ দুই, 2500 থেকে নির্বাচন করেছি। আসলে কি বলবো, আমরা কিন্তু ঘুরে ফিরে সবাই একই কথা বলছি, সারা দেশের চিত্র একই রকম ছিল, খুব বেশি পার্থক্য নাই। আমি তাও আমার এলাকার দুই একটি কথা বলি। যেদিন থেকে প্রতীক নিয়ে নির্বাচন করতে গেলাম, শুরু থেকেই ঝামেলা হয়েছে, হামলা হয়েছে। বাট আমরা যেটা চেষ্টা করেছি, আমি আমার 2500-এর নেতাকর্মীর সাথে বসেছি, কথা বলেছি, তাদেরকে আমি একটা কথা বোঝানোর চেষ্টা করেছি, অন্যায় সহ্যকারী আর অন্যায়কারী দুইজনই সমান অপরাধী। আমাদের উপর যদি কেউ হামলা করে, আমরা তাদেরকে ছাড়বো না, আমরাও ধরবো। আমাদেরকে যদি কেউ কিছু না বলে, আমরা ভদ্রভাবে চলবো, আমরা ভদ্রভাবে হাঁটবো। আমাদের উপর যদি ঝামেলা করে, আমরাও ঝামেলা করবো। আমার নেতাকর্মী সায় দিয়েছে, তারা আমার সাথে ছিল। আমি শুরু থেকে নির্বাচনী প্রচারণার শেষ দিন পর্যন্ত আমার বহরে চলাকালীন সময়ে 66টি গাড়ি ভাঙচুর করেছে, ঠিক আছে, ঝামেলা হয়েছে, হামলা হয়েছে, প্রতিউত্তর আমরা প্রতিবাদ করে প্রতিরোধ করার চেষ্টা করেছি। আমাদের নেতাকর্মী ঝামেলায় পড়েছে, আমাদের নেতাকর্মী আহত হয়েছে, আওয়ামী লীগ আহত হয়েছে, সাথে পুলিশ আহত হয়েছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয়, আমরা নির্বাচন করতে গিয়েছি আওয়ামী লীগের সাথে, কিন্তু আমরা নির্বাচনটা কি আমাদের প্রতিপক্ষ কি ওনারা ছিল, নাকি আমাদের প্রতিপক্ষ পুলিশ ছিল? আমাদের প্রতিপক্ষ ছিল পুলিশ, আমাদের প্রতিপক্ষ ছিল আইন প্রশাসন, অন্যান্য বাহিনীগুলো। আমরা নির্বাচন করেছি, আমাদের লোকজন বিভিন্ন আশায় ছিল। আমি বলতে চাই, দেখেন, আমার মা নির্বাচন করতে গিয়ে, প্রচারণে গিয়ে, আমার যে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম বাবু, তার ছোট ভাইয়ের নেতৃত্বে আমার মার উপর হামলা করেছে। ওরা মহিলা পুরুষ বলে কোনো শব্দ নাই, মা বোন বলে কোনো শব্দ নাই, আওয়ামী লীগের কোনো নীতিমান কোনো কিছু নাই, ওদের কাছে সবাই এক। একটা মানুষের মানবিকতা বোধ থাকে, তারা সেই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, তাদের জয়লাভের প্রশ্নে তাদের সরকারের আবার নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে তারা সবকিছু করতে পারে। আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, নির্বাচন করতে গিয়ে অনেক কিছু বুঝেছি। কিন্তু দুঃখজনক, আমরা প্রথমে পুলিশের অত্যাচার সহ্য করেছি, বিজেপি ঝামেলা করেছে, পদে পদে বাধা দিয়েছে, কিন্তু পুলিশ বিজেপি আওয়ামী লীগ আমাদেরকে বাধা দিয়ে প্রতিহত করতে পারে না, এইভাবে চেষ্টা করেছে, ঝামেলা হয়েছে, আমরা আবারও চেষ্টা করেছি। কিন্তু যখন পুলিশ ঝামেলা করছে, যখন বিজেপি ঝামেলা করছে, সেই ক্ষেত্রে তো নেতাকর্মীরা, আপনারা তো বুঝেন, আমাদের নেতাকর্মীরা লাস্ট 10 বছর অত্যাচারিত হতে হতে আসছে, তাদের মানসিক কি অবস্থা, পারিপার্শ্বিক কি অবস্থা, কেস মামলায় জর্জরিত। আপনারা আমাদের অঞ্চলগুলোতে গ্রামে তাকালে দেখবেন, অনেক লোকজনের একটা মামলা হলে বাসা বাড়িতে থাকতে না পারলে তার ফ্যামিলি চলে না, খাবার দাবার, বাচ্চার স্কুল চলে না। তার মধ্যে দিয়েও লোকজন পলিটিক্স করছে, লোকজন বিএনপিকে ভালোবাসে, মনে প্রাণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, বিএনপিকে ভালোবাসে, তাই তারা শত বাধা বিপত্তি মামলা হামলার মুখেও বিএনপির সাথে আছে, বিএনপি করছে। আমি নির্বাচন করতে গিয়ে দেখেছি, বয়স্ক বয়স্ক মহিলারা
পথ চলতে পারছে না, বা নির্বাচনের সামনে এসে বলছে বাবা আগায় যাও, দোয়া করছি তোমার সাথে আছি। আমি সর্বশেষ একটা কথা বলবো, আমরা আর্মিকে নিয়ে খুব আশায় ছিলাম যে আর্মি নামবে তারপর খুব ভালো একটা রেজাল্ট আসবে। আমরা কিন্তু এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা শুনেছি, আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ বা বিভিন্ন অবস্থা থেকে আমরা হয়তো বা জেনেছি, আশাবাদী হয়েছি যে এরকম কিছু একটা হতে পারে। কিন্তু আর্মি নামার পরে কি হলো, আর্মি নামার পরে সারা দেশে আমাদের নেতাকর্মীর উপর অত্যাচার আরো বেড়ে গেল। আমাদের 2500-এ আর্মি নামার পূর্ব পর্যন্ত কোনো মামলা টামলা হয়নি, যেদিন আর্মি নেমে গেল তারপরে মামলা হলো 4টা। নেতাকর্মীদের বাড়িতে গিয়ে নেতাকর্মীদের অ্যারেস্ট করলো, ঝামেলা করছে, ধরছে, আমার উপর হামলা করার চেষ্টা করেছে অনেকবার। অনেক নেতাকর্মী ছিল, অনেক নেতাকর্মী নিয়ে মার্চ করেছি, আমার অনেক নেতাকর্মী আহত হয়েছে, কিন্তু তারা আমার পর্যন্ত আগাইতে দেয়নি। তারা চেষ্টা করেছে বিএনপির প্রার্থী তাকে প্রটেক্ট করি, এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে সিরিয়াসলি প্রটেক্ট করেছে। আজকে আমি এই কথাটাই সর্বশেষ বলবো, নির্বাচন যা হয়েছে সবাই দেখেছেন, সবাই বুঝেছেন, আসলে নির্বাচন আমরা আওয়ামী লীগের সাথে করিনি, নির্বাচন আমরা প্রশাসনের সাথে করেছি। প্রশাসনই আওয়ামী লীগের নির্বাচন করে দিয়েছে, এতে আওয়ামী লীগের কোনো ক্রেডিট নেই, কোনো কৃতিত্ব নেই, প্রশাসন টোটালি তাদের নির্বাচনটা করে দিয়েছে। প্রশাসন জিতেছে, আওয়ামী লীগ জিতে না, আওয়ামী লীগ হেরেছে। আমি সর্বশেষ একটা কথা বলবো, আমাদের নেত্রী, আমাদের গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাদের বিএনপির শক্তি, আমাদের মনোবল, আমাদের শক্তি, আমাদের মনোবল তারেক রহমান। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে পড়ে আছেন, উনি আমাদের বিএনপির নেতাকর্মীর দিকে তাকিয়ে আছেন। আমি ঐক্যফ্রন্টকে রিকোয়েস্ট করব, আমার বিএনপির সিনিয়র নেতাকর্মীদেরকে বলবো, ম্যাডামকে মুক্ত করার জন্য, আমাদের গণতন্ত্রের মাকে মুক্ত করার জন্য আপনারা কর্মসূচি দেন, যে কোনো কর্মসূচিতে আমরা থাকব, এবং আমাদের দেশমাতাকে মুক্ত করার জন্য আমরা যে কোনো ভূমিকা অংশগ্রহণ করব, কথা দিচ্ছি। বা কর্মসূচি চাই, নেত্রীকে মুক্ত করতে চাই, এবং সবাই সমন্বয়ে নেত্রীকে মুক্ত করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, বাংলাদেশ জিন্দাবাদ। হাবিব আমাদের বক্তব্য দেবে। আমি 1100 আর আওয়ামী লীগের প্রার্থী মুজিবুর ভাই পেয়েছিলেন 100, আর একটা কেন্দ্র ছিল লোহাপুরা কেন্দ্র, নারায়ণপুর কেন্দ্র আমি ভোট পেয়েছিলাম 900, সে পেয়েছিল 95টা ভোট। এই দুটি ভোট কেন্দ্রে 20টার মধ্যে আমাকে দিয়েছে 0। আমি আজকের আলোচনার সামনে দাঁড়িয়ে বলতে চাই, একবার এই চরিত্রটা যদি পাশ করেন নির্বাচনের ফলাফল দেখায়, এটাই তো বড় চরিত্র। তারপরে ডক্টর কামাল হোসেন নেতৃত্বে আমাদের মহাসচিব ম্যাডামের নির্দেশে আমরা যে ভোট দিয়েছিলাম, এবং সেই ভোটে মানুষের আশা প্রত্যাশা ব্যাপক, স্বাধীনতার যুদ্ধের মতো যে সন্ত্রাস এই গত 10 বছর আমরা পেয়েছি, আমি দুঃশাসনে আমরা যেভাবে নির্যাতিত হয়েছি, আমি দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ডক্টর কামাল হোসেনকে ম্যাডামের পাল্লায় নিয়ে এসেছিলাম। ঠিক না? আমার নেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া বিএনপির 5 বার নির্বাচন করেছি, আর এবার নির্বাচন আমাদের অভিভাবক ছিল না, আমরা একদিন ছিলাম, আমরা অসহায় ছিলাম, বলতে পারিনি। আমাদের প্রধান মহাসচিব তিনি দুইটা ভোটের কারণে বলতে পারেন আজকে। তাই এই শুনানিতে দাঁড়িয়ে আমার প্রিয় নেত্রী আমার মুক্তি দাবি করছে, দেশ উদ্যান বিভিন্ন সরকার, এবং আমার কিছু জরিপ বলি, আমার যিনি সভাপতি তিনি দেখেন কি অবস্থায় তাকে আহত করা হয়েছে। তিনি 1 ঘন্টা পুলিশ থেকে মাত্র 50 গজ দূরে, তার বয়স 75, একজন হেডমাস্টার প্রফেসর ছিলেন, 3 বার চেয়ারম্যান ছিলেন, 1 ঘন্টা শুয়েছিলেন, এখন তিনি ঘাড়ে পানি দম করে পেয়ে যাচ্ছে, এখন মৃত্যু সাথে লড়ছেন উনি। আমার তিনি পৌর সভাপতি, তিনিও আমার 50 জন মানুষকে এই হাত ভেঙেছে, হাত ভেঙেছে, আমার প্রায় 100 ঘর আমার বাড়ি, সেই স্বাধীনতা যুদ্ধের সেই পুরনো বাড়িতে প্রত্যেকের দরজা ভেঙে দিয়েছে। এবং দুঃখের কথা হলো এই, প্রায় 10 দিন আমি গিয়েছি, 14 তারিখে প্রথম মিছিল করলাম, সেখানে 20 জন আহত, আমি সব কেস এইভাবে 14 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত প্রতিদিন একটা কেস হয়েছে তালা করা। এরপরে আজকে দায়ী দাঁড়িয়ে সবাইয়ের সামনে বলতে চাই যে ভোটটা যে কোন টাকা কি হয়েছে, আপনারা বলছেন ভোট তো মাগুরার একটা নির্বাচন করে হাসিনা, সেখানে কয়েকটা ভোটে তোমাদের পাশ করেছে কামাল, আর শেখ হাসিনা প্রতিষ্ঠিত করে ভোট তো এই হাউসে কেউ এখনো বলিনি ভোট পাকার হাসিনা হাসিনা হাসানি ঠিক হয় দেখা যান হাসিনা ভোট পাকার ভোট তো তার অধীনে যে নির্বাচন হয়েছে তার নেতৃত্বে,
আমরা যত করতে চাই খালেদা জিয়ার মুক্তি ছাড়া বাংলাদেশের দল নির্বাচন হয়নি, আমরা ফেল করেছি, তাই আজকের এই গণশুনানি যেটা হচ্ছে এটা জেলায় জেলায় এটা আন্দোলন চলবে, মুক্তির আন্দোলন চলবে, এই দাবি তো ঠিকই চান কেন আপনি করেন না, এবং মানুষের আশা প্রত্যাশা আমার বলছি একটা মানুষও কিন্তু আওয়ামী লীগে যায়নি, এবং এই যে উপজেলা নির্বাচনে কেউ যাচ্ছে না এটা সঠিক সিদ্ধান্ত, এবং বাংলাদেশের মানুষ আজকে পুলিশ ও চোরের ভূমিকা আছে, আমাদের এলাকায় পুলিশ এবং প্রশাসন কিন্তু হয়েছে, এবং একজন ওসি কিভাবে ঘটছে জানেন কলকাতা, এবং আমি সেটি ইলেকশন কমিশন সকল জায়গায় দাবি করেছিলাম সে ওসি, এবং আজকে আপনারা জানেন তিনজন ওসি এবং এসপি মিলে সারা রাত ভোট করেছে, এবং আওয়ামী লীগের সন্ত্রাসী না, আওয়ামী লীগ আমাদের যখন ভোট হয় আমরা বাবু বিপক্ষের ভোট, আর আওয়ামী লীগের চোরের ভোট ডাকাতির ভোট নয়, কোথাও কোনো মানুষ নেই, তাই পরিশেষে খালেদা জিয়ার মুক্তি তারেক জামান রহমান আমাদের বীরের মতো ফিরে আসবে এই প্রত্যাশা রেখে আজকের এই শুনানি আমি সফলতা কামনা করে, আমরা যে গ্যাস বলছি এটা রায় দেখতে চাই, আমরা আজকে ঐক্যফ্রন্ট এই নতুন ঐক্যবদ্ধ থেকে আমরা যেন শক্তি করে এই হাতিরহাম মুক্ত বাংলাদেশ করতে চাই, সকলকে ধন্যবাদ।